অবসর সময়ে জাগ্রফিন পেজে ফারিনে এক নজর চোখ বোলাবে এবং কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে সেটার একটা রিপ্লাই ব্যাক করবে সে আপনার থ্রুতে অবভিয়াসলি যেহেতু তোমার এই প্ল্যাটফর্মটা নেই এবং তাহলে আমরা একটু ঘোষণা দিয়ে দেবো যে প্রায় সখানিক যে ফেক অ্যাকাউন্ট আছে ও হ্যাঁ এবং কিছু ফেক অ্যাকাউন্ট থেকে কিছু কিছু আপত্তিকর জিনিসও পোস্ট করে এবং আমি রিকোয়েস্ট করছি আপনারা আসলে বিভ্রান্ত হবেন না কারণ আমি আসলে ওগুলোর দায়ভার নিতে পারবো না আমি পাবলিকলি বলে দিলাম ওয়ান্স অ্যান্ড ফর অল সো বি কেয়ারফুল কারেক্ট দায়ভার দায়িত্বশীল হওয়া এই বিষয়টা মনে হচ্ছে যে তুমি খুব আর্লি এজেই বুঝে গেছো হ্যাঁ আমার মনে হয় যে ছোটবেলা থেকে আই এম দ্য ওল্ডার ওয়ান মানে আমার দুই ভাই বোনের মধ্যে আমি বড় এবং ছোটবেলা থেকে আমি একটু আমার এইজের থেকে একটু বেশি আসলে সবসময় চিন্তা করতাম ছোটবেলা থেকে আমি লেখালেখি করতাম বই পড়তাম তো ম্যাচিউরিটিটা একটু মনে হয় বেশি চলে এসেছে আমার তো একটু বেশি চিন্তা করি আমি মানুষ সম্পর্কে জীবন দর্শন সম্পর্কে বাহ দারুণ সো সেক্ষেত্রে যদি বলি যে ফারিন এখন যে কন্ট্রোভার্সিয়াল মোমেন্টে আসছে একটা গেল তো ফেম নিয়ে আলোচনা করলাম কিন্তু স্ক্রিপ্ট ওয়াইজ এখন অনেক চিপেস্ট স্ক্রিপ্ট বেশি ভিউ পাচ্ছে এবং সেটা শুধু ওয়েব সিরিজে দোষ দিলে হবে না অনেক চ্যানেলগুলোও সেগুলো প্রমোট করছে এই ক্ষেত্রে নিজেকে সংযত রাখাটা কতটা কঠিন হয়ে পড়ে বা কেমন না করো সারাদিনে আসলে আপনাকে এটাও দেখতে হবে যে বাংলাদেশে এখন 33% বেশি মানুষ আসলে এখন জনসংখ্যা আমাদের ইউথ পপুলেশন যেটাকে বলি তো হয় কি একজন বিনিয়োগকারী যখন তার বিনিয়োগ করবে তখন সে তার লাভের কথাই চিন্তা করে দিস ইজ আ শো বিজনেস অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস অ্যান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইটস জাস্ট নট চ্যারিটি তো সবাই প্রফিটের কথাই চিন্তা করে এবং সেটা চিন্তা করে আসলে দেখছে যে ইয়াং জেনারেশন এই কন্টেন্টটা খাচ্ছে তো আমার বানাতে কী সমস্যা তা আমি বানাই এরকম আমার মনে হয় দ্য প্রবলেম ইজ অ্যাট দ্য কোর সেটা হচ্ছে যে আমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই আমাদের যদি ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড থাকতো যে আমার এই কন্টেন্ট আপনি যে বলছেন একটা মনে করেন আপনি কীভাবে এটাকে নির্ণয় করবেন যে এটা একটা অশ্লীল কন্টেন্ট নাকি ডাবল মিনিং কন্টেন্ট নাকি 18+ কন্টেন্ট ইজ দের এনি স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দেশে কিন্তু মিডিয়া আইন আছে মিডিয়াতে স্ট্যান্ডার্ড আছে যে আচ্ছা আমার এইরকম এরকম হলে এটা আমি PG-13 আমার অ্যানাউন্স করতে হবে বা আমার এরকমভাবে ফিল্টার করতে হবে তো আমার মনে হয় যতদিন না পর্যন্ত সেই রুলস অ্যান্ড রেগুলেশনসটা ক্রিয়েট না হচ্ছে আমরা সেটাকে সেভাবে রোধ করতে পারবো না সো অ্যাজ অ্যান আর্টিস্ট ইট ডিপেন্ডস অন entirely me in what content I want to work in ঠিক আছে কিন্তু যে প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে ওয়েব সিরিজ বা ইউটিউব এটারতে আসলে কোনো দেশেই মূলত আসলে কোনো দেশে ইউটিউব ইজ নট দা মানে মিডিয়াম অফ মানে এন্টারটেইনমেন্ট বাংলাদেশ ছাড়া সাবকন্টিনেন্ট আছে ইন্ডিয়া কিন্তু বেশিরভাগ ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বেসড হয়ে গিয়েছে মানে নেটফ্লিক্স বলি হুলু এখন 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 অনেকগুলো প্ল্যাটফর্ম এসেছে এবং আরো আরো নতুন তো ডিসকভার হবে সেই ক্ষেত্রে সেটাও যে খুব বেশি ফিল্টার হবে তুমি তা কতটা নিশ্চিত আমি বলতে চাচ্ছি যে ধরো যাক আমরা বলি যে আচ্ছা আমির খানের ছবিতে মিনিমাম লেভেলের একটা গল্প থাকে বা ট্রাস্টের জায়গাটা তো ফারিনের ওই জায়গায় ওই ট্রাস্টের জায়গা তুমি মানে মানিয়ে চলো কিনা তোমার ক্যারিয়ারে হ্যাঁ এখন আমি আমি শুরুর দিকে আমি বলবো না শুরুর দিকে খুব একটা আসলে আমার কাছে আমি যেটা বললাম স্ক্রিপ্ট চয়েস বা স্ক্রিপ্ট সিলেকশনের সেই জায়গাটা আমার ছিল না তো তারপরও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি যে ভিউ এবং আমার ব্যক্তিসত্তা দুটো মাথায় রেখে কাজ করার এবং এখন এটা নিয়ে আমি আরও অনেক বেশি সচেতন স্পেশালি ফ্রম দিস ইয়ার আমি এমন কোনো কন্টেন্টেই কাজ করবো না যেটা আসলে আমি নিজে সাপোর্ট করি না বা আমি নিজেকে ওই জায়গায় রিপ্রেজেন্ট করতে মানে করতে আমি লজ্জিত হব না সে ধরনের কন্টেন্ট আমি কাজ করি না আচ্ছা যদিও এখানে অনেকেই বলে গেছেন পার্শ্ব বলে গেছেন সাবা বলে গেছে যে আসলে এটা তো একটা ফ্রি মিডিয়া এবং সব কিছুই আপনাকে পরিবার নিয়ে তো দেখতে বলিনি সো তার মানে তোমার কলিগরা করছে যেটা হয় যে ডাবল মিনিং ফ্যাক্টর অনেক নামের ক্ষেত্রে বোঝা মুশকিল যে এটা আসলে কোন মেসেজ দেবে নাকি সুশুরি দেবে সেই জায়গায় ধরো বলা হলো যে অনেক বড় প্রোডাকশন তো সেই জায়গায় না করো কিভাবে আমি আই টার্ন ডাউন আ লট অফ বিগ প্রোডাকশনস আই ডিড ইটস বিকজ আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটাকে আপনি কতটুকু যেতে পারবেন অ্যাজ অ্যান আর্টিস্ট আপনার কাছে কী মনে হয় যে আমার কাছে কি এটা ইম্পর্ট্যান্ট যে দর্শকরা আমাকে কীভাবে দেখছে নাকি আমার কাছে ইম্পর্ট্যান্ট আমি কতটুকু পপুলারিটি পাচ্ছি তো আমার কাছে যেটা মানে
ইটস ফাইন, এখন ইটস ফ্রি মিডিয়া, আসলে যে যেটা ইচ্ছা সেটা কাজ করতে পারে এবং দর্শকদের তারা সেটা বুঝে তাদের অভিমত ব্যক্ত করবে। তো আমার কাছে মনে হয় যে না, মানে তাসনিয়া ফারিন বলতে একটা মানুষ হয়তো বা মানে কখনো সে ভাববে না যে এখানে কোনো অশ্লীল কিছু থাকবে, বা মানে আমি জাস্ট চাই যে আমার নিজের একটা, হ্যাঁ, একটা ইয়ে তৈরি করতে, ইমেজ তৈরি করতে, দাঁড় করাতে। আচ্ছা আচ্ছা, তার মানে সেই ট্রাস্টের জায়গাটা তুমি অবশ্যই খুব, সেটা আমি চাই আমার ক্ষেত্রে, রক্ষণশীলভাবে সেটা ট্রাই করো। সেক্ষেত্রে অনেকগুলো কাজ মিস হয়ে যায় তুমি বলতে চাচ্ছ? হ্যাঁ, হলে হবে, কাজ সামনে হবে, কাজ যদি মানে আমি অনেস্টলি কাজ করি, কাজ আসবে, কাজ যাবে। একটা কাজ মানে মিস হলো দেখে এটা নিয়ে রিগ্রেট করার কিছুই নেই আসলে। কারেক্ট। তোমার যদি খুব বেস্ট কোয়েক্টর, পছন্দের কোয়েক্টর চারজনের নাম বলতে বলা হয়? আমার আসলে পছন্দের কেউ নেই, আমি যেমন বললাম যে আমার সবার সাথে সমস্যা হয়ে যায় নাম বললে বোধ হয়। না না, আমার সবার সাথে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার সবার সাথে সিঙ্ক হয়। সো ইটস নট লাইক যে একজন থাকলে বা কারোর সাথে এরকম বেশি কমফোর্টেবল, লেস কমফোর্টেবল, আমি লেস কমফোর্টেবল আমি কাজ করি না। সো আচ্ছা, কার কার সাথে সবচেয়ে বেশি কাজ করেছো, কার সাথে? আমার আসলে ওভাবে তো সবচেয়ে বেশি বলতে সবার সাথে, আমার অনেক সবার সাথে মিলিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে আসলে, কোনো একজন এরকম নেই যার সাথে আমার একদম টানা অনেক কাজ হয়েছে। না, তারপর যে একটা কমফর্ট জোন থাকে না, ডিরেক্টররা বলে যে আমার যেমন এই এই জেনারেশনের যারা আছে তাদের সাথে কাজ বেশি করা হয়েছে, জোবান ভাইয়া, আচ্ছা, শামীম ভাইয়া, ফারহান ভাইয়া, মানে আমাদের জেনারেশনের যারা এখন কাজ করছে। আচ্ছা, তার একটু সিনিয়র বোধহয় নিশোর, আফরান নিশোর বোধহয়। হ্যাঁ, নিশোর ভাই, না আমার সাথে মোশার ভাইয়েরও কাজ হয়, নিশোর ভাইয়ের কাজ হয়, অপূর্ব ভাইয়ের কাজ হয়, সবার সাথেই আসলে আমার কাজ হয়, কিন্তু বেশি যেখানে জিজ্ঞেস করলেন আসলে কাজ ওই গল্প ওয়াইজ ওভাবে যায় আর কি। যে ছোটোখাটো অভিযোগের ভিতরে আছে যে এখনকার যে প্রেমের স্টোরি দেখানো হয় সে খুব লাউড অ্যাক্টিং থাকে, খুব ঝগড়াঝাটি থাকে ক্যারেক্টার ওয়াইজ অনেকেরই। সো আদতে বাংলাদেশের তরুণ তরুণীরা এই প্রেমটাকে ধারণ করে কিনা সমাজে, সোসাইটিতে? সেক্ষেত্রে আসলে আপনারা আমার উচিত কালকে সার্ভে করা, কারণ সার্ভে ছাড়া তো আমি বলতে পারতেছি না। না, তুমি তো এই সমাজে বিলং করো। হ্যাঁ, কিন্তু আমার যেমন এটা আসলে এটা একটা তর্ক, অনেকদিন ধরে তর্ক, যে যেভাবে প্রেমিকা প্রেমিককে গালিগালাজ করে বিভিন্ন নাটকে থাকে সেইটা আবার খুব মজা করে আমরা শেয়ারও দেই। দিন শেষে আপনার এটা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, আপনি এন্টারটেইন হতে চান, এখন আপনি যদি এখন এটা দেখে এন্টারটেইন হন তাহলে হবেন। বাট নাটক মানে যে সব সময় যে বাস্তবের প্রতিফলন হয় তাও তো না, মানে বাস্তবটাকে আমরা নাটকীয় ওয়েতে প্রেজেন্ট করি কিন্তু। সো এটা একটা ব্যাপার। সো এটা জাস্টিফাইড তোমার কাছে এবং তুমি জাস্টিফাইড বলতে, মানে আমি তো আসলে নাটক এটা দেখে যে আপনি বা আমি কেউ, কিন্তু নাটক দেখে আপনি কিভাবে প্রেমে প্রভাবিত হয় না, প্রভাবিত হবেন সেটা কি হয়, আমার ক্ষেত্রে আমি জানি না এটা হয় কি। অবভিয়াসলি হয়, অবভিয়াসলি এরকম একই জন ফারিন যদি তার স্ক্রিনে প্রেমিককে ধমকাতে থাকে, সো পাশে বাড়ির মেয়েটা তার বয়ফ্রেন্ডকে একই টোনে কথা বলা শুরু করবে, এটাই নাটকের নিয়ম, মানে এটাই মিডিয়ার নিয়ম আর কি, খুব স্বাভাবিক। সো সেই জায়গা থেকে নিশ্চয়ই রেসপন্সিবিলিটি কেন বলা হয়, সো দ্যাটস ওয়াই আমি বলছি যে ইদানিংকার তর্ক, যেমন আফরানিশোর খুব লাউড অ্যাক্টিং করে, খুব পপুলারিটি পেয়েছে, তানজিন দিশা আফরানিশোর অনেকগুলো ডায়ালগ ভাইরাল আছে, সেগুলো আসলে আমরা বিলং করি কিনা সেটা নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু দে আর পপুলার, দ্য মোস্ট পপুলার এসব ডায়ালগুলো বা এই স্ক্রিপ্টগুলো। সো ওই জায়গা থেকে তুমি তোমার যে ক্যারেক্টারগুলো পোর্ট্রে করো, এখন হচ্ছে কি হয়তো অনেক ধরনের কন্টেন্টই করা হচ্ছে, বাট এগুলো এখন ক্লিক করছে মানুষের কাছে, এই জন্য এই ধরনের কন্টেন্ট গুলো বেশি হচ্ছে। যে একদম যে অন্য ধরনের অ্যাক্টিং করছি না তা না, অন্য ধরনের গল্পগুলো তো করছি, কিন্তু ওগুলোর থেকে এগুলো মানুষ বেশি দেখছে, সো মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গা থেকে এগুলো আসলে বেশি যাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, অশ্লীলতার অভিযোগ ফারিনের নেই, সেটা আমরা ক্যাম্পেইনের নানান কমেন্টে পেয়েছি এবং আসলেও নেই। সেক্ষেত্রে যেই অভিযোগ এখনকার নাটকে, খুব কম 3-4 জন ক্যারেক্টার নিয়ে নাটক তৈরি করা হয়, বাজেট স্বল্পতাও একটা বড় ফ্যাক্ট,
এবং অনেক সিনিয়র নির্মাতা অভিনেতা এখানে অভিযোগ করেছেন, রাতারডে বলেছেন যে এখনকার ইয়াং ডিরেক্টররা আসলে এগুলো নিয়ে ভাবছে না। তোমার কাছে কি মনে হয় যে নাটকে যা যা গল্প আছে অ্যাপ্রোপ্রিয়েট, নাকি তোমার আর দুটো খালা হলে ভালো হতো, তোমার শাশুড়ির ক্যারেক্টারটা থাকলে ভালো হতো, মানে তোমার কাছে নাটকের গল্পটার জায়গাটা কেমন? না, সেটা তো অবশ্যই। এখন আপনি যখন একটা সমাজকে রিপ্রেজেন্ট করবেন একটা নাটকে, সমাজে তো আসলে একটা ছেলে আর একটা মেয়ে থাকে না, অনেকেই থাকে, এবং পারিবারিক আবহের গল্পগুলো হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে অনেক ধরনের গল্পই তো হয় আমাদের আশেপাশে, শুধু প্রেম ভালোবাসা ছাড়াও অনেক ধরনের গল্প আছে, সমাজের গল্প আছে, পরিবারের গল্প আছে, রাস্তায় যে একটা টোকায় ওরও একটা গল্প আছে, তো সব ধরনের গল্প হয়তো ওভাবে এখনও আমরা কি বলবো, যেটা বলছি যে শো বিজনেস বিজনেস পার্সপেক্টিভ থেকে সবাই বেশি চিন্তা করছে দেখে এখনও হয়তো ওই ধরনের গল্পগুলো খুব একটা বেশি আসে না, বা আমাদের দর্শকরাও কীভাবে সেটা নিচ্ছে আমি জানি না, কিন্তু তার মধ্যে থেকেও একটা দুটো ভালো কাজ কিন্তু হচ্ছে। এবং যখন আপনি দেখবেন যে এই ধরনের কাজগুলো যদি মানুষের কাছে যত বেশি গ্রহণযোগ্যতা পাবে, ততই কিন্তু বেশি বিনিয়োগকারীরা ইন্টারেস্টেড হবে এই ধরনের কাজগুলো মেক করার জন্য। সো ইটস আ প্রসেস, আই থিঙ্ক আপনার দর্শকদের টেস্ট লেভেল যত আপগ্রেডেড হবে, আমাদের কাজের মানও তত আপগ্রেডেড হবে, এবং কাজের মান যত আপগ্রেডেড হবে টেস্ট লেভেলও ততটা আপগ্রেডেড হবে।